দলের ঝান্ডা নিয়ে দাদাগিরির অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে, মৎস্যজীবীদের সঙ্গে নিয়ে মাছ লুট ও সমিতির অফিসে ভাঙচুরের অভিযোগ রতুয়ার বর্ষিয়ান বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদার রতুয়া থানার রাঙামাটির জলকর এলাকায়। বিধায়কের নেতৃত্বে ভাঙচুর করা হয়েছে বাজিতপুর কলোনি ফিশারম্যান কোঅপারেটিভ সোসাইটির জিনিসপত্র। অভিযোগ উড়িয়ে তৃণমূল বিধায়কের দাবি, সাধারণ মানুষ ও মৎস্যজীবীরা যাতে এই জলকর ব্যবহার করতে পারেন তাই দখলমুক্ত করা হয়েছে। বাজিতপুর মৎস্যজীবী সোসাইটি মাছ মারবে, আমরা এখানে যে কোনো জোগানদার রাখা যাবে না, এটাই অ্যাডিশনাল ডাইরেক্টর ফিশারিজ এসডিও বিডিও আইসি বিএলআরও এটাই। তাই আজকে বাজিতপুর এফসিএস এর সদস্যরা এখানে মাছ মারতে এসছে, চুকুলদা তারা এখানে কামাত করেছিল, কিসের কামাত বাজিতপুর ফিশারম্যান সোসাইটির কোনো লোক জানে না, তাই বাজিতপুর ফিশারম্যান সোসাইটির লোকেরা এসছে তাদের জল করের দখল। 25 বছরের লড়াই কাদের সঙ্গে? এই যে আমাদের গেদন চৌধুরী, গেদন চৌধুরী অন্যের হাতে তুলে দিয়েছে এই সুমতি কি নাম আছে এই ঘটনায় তৃণমূল বিধায়কের বিরুদ্ধেই সুর চড়িয়েছে সোসাইটির সদস্যরা। ইতিমধ্যেই ওই সংস্থার পক্ষ থেকে বিধায়কের বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। 3/5/2024 তারিখ, তো বর্তমানে আমাদের সেটা জলকর পাওয়ার পরে আমরা চাষাবাদ শুরু করি। এবার কিছু ওই সম আমাদের যে এমএলএ সাহেব সমর মুখার্জি, তিনি কিছু দুষ্কৃত লোক এবং বিভিন্ন সমিতির থেকে লোকজন এনে থানার পেছনে ডাক বাংলোয় মিটিং করে। মিটিং করার পর তারা জল করে ধাওয়া করে, সব লোকজনকে নিয়ে গিয়ে আমাদের পুরো বাধাল, ওখানে দুটো বাইক ছিল আমাদের যোগানদারের, সে বাইক সহ সব ভাঙচুর করে লুটপাট করে নেয় এবং জাল দিয়ে মাছটা লুটপাট করার শুরু করে দেয়। এই মর্মে আমাদের পালিয়ে যান বাঁচে, আমাদের যে যারা যোগানদার ছিল তারা পালিয়ে যান বাঁচে, যান কোনো রকম প্রাণে বেঁচে পালিয়ে যায়। এই ঘটনার কড়া নিন্দা জানিয়েছে কেরুয়া শিবির। বিধায়কের গুন্ডাগিরির বিরুদ্ধে সুর চড়িয়েছে জেলা বিজেপি নেতৃত্ব। তৃণমূল সারা রাজ্য জুড়ে আমরা দেখছি আইন শৃঙ্খলা আদালত সমস্ত কিছু তুলে দিয়েছে। তৃণমূলের বিধায়ক নিজে হারমাদদের নিয়ে তৃণমূলের পতাকা নিয়ে পুকুর দখল করতে যাচ্ছে। যদি অপরপক্ষের কাগজপত্র ঠিক না থাকে, তার তো আইনগত ব্যবস্থা আছে, পুলিশ আছে। বিধায়ক হারমাদ নিয়ে তৃণমূলের পতাকা নিয়ে মিছিল করে দিঘি দখল করতে যাচ্ছে, এইটা কোনো সময় মানা যায় না। বয়সের ভারে মুহ্যমান তবুও এই তৃণমূল বিধায়কের দাপট দেখল রতুয়ার রাঙামাটি আর জলকর এলাকা। এর আগেও একাধিক শাসক নেতার দাপাদাপি পোষ দেখেছে রাজ্য, তবে বৃদ্ধ নেতার হম্বিতম্বিতে হতচকিত রাজ্যবাসী। ইতিমধ্যেই এই ঘটনায় তদন্তের নির্দেশ মালদার জেলা শাসকের। তদন্তে কি উঠে আসে এখন সেটাই দেখার। অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।